অলসতা যেন অবসরকে গ্রাস না করে, সৃষ্টি শক্তি যেন অফুরন্ত রয়, মনের ব্যাপ্তি ছড়িয়ে পড়ুক ব্রহ্মাণ্ড জুড়ে, নারী সত্তা হোক অক্ষয়। মহামারীর দুবছর, সে এক দুঃসহ করোনাকাল, জীবন আচমকাই হয়ে ওঠে ঘরবন্দি। কিন্তু এই সময়টাতেই জীবনের অন্যতম শ্রেষ্ঠ ফসল ফলিয়েছেন কলকাতার বাসিন্দা জয়া সাহা। ভয়ঙ্কর অবসরের মধ্যেই তিনি হাতে তুলে নিয়েছিলেন কলম। কলমের আখরে তৈরি হয় একের পর এক পদ্য, সেই কবিতাগুলি আবদ্ধ হয়েছে দুটি মলাটের মাঝে। রবিবার মহালয়ার দিন প্রকাশিত হল জয়া সাহার 140টি কবিতার সংকলন, নাম মনের জানালা। এদিন প্রমিতা মল্লিক, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত দিয়ে বইটি প্রকাশিত হয়। আমাদের বন্ধু ইন্দ্রনীল সাহা স্ত্রী হিসেবে, জয়া খুব ভালো মেয়ে এইটুকুনি জানতাম, খুব গুণী, খুব ভালো মেয়ে। কিন্তু তুমি যে আমাদের সবাইকে এত অবাক করে দিলে, মানে সেটা আমি ভীষণ গর্বিত। এই জায়গা যে তুমি পৌঁছতে পেরেছো, কটা মানুষ পারে, কি আনন্দের দিন আমার আজকে। তোমার এই বুক লঞ্চটা কত লোককে প্রেরণা দেবে তুমি জানো? জয়া সাহার স্বামী পেশায় চিকিৎসক, করোনার সময় স্বামীর ভয়ানক কাজের প্রেশার তা স্ত্রী চাক্ষুষ করেছেন। ঘর গৃহস্থালি সামলাতে সামলাতে সেই সব অভিজ্ঞতা মুহূর্তই তিনি বন্দী করেছেন কাগজ কলমে। কোভিড যখন শুরু হয়েছিল মার্চ মাসে লকডাউন, আমার প্রথম কবিতাও প্রায় ওরকমই এপ্রিল মে থেকে শুরু। চিকিৎসকদের নিয়ে অনেক কবিতা লিখেছি, যে কবিতাগুলো পড়লে সেই সমকালীন সময়ে যে চিকিৎসকদের মনের অবস্থা, এবং সবাই বাড়িতে বসে আছে, অথচ চিকিৎসকরা বাড়ির বাইরে বেরিয়ে জীবনে ঝুঁকি নিয়ে দিনের পর দিন কাজ করছে এবং মানুষের পাশে দাঁড়াচ্ছে, সেই সময়ে কালীন সময়ে অনেক কিছু লিখেছি। মনের জানালা কবিতার বইটি প্রকাশিত হয়েছে কথা ও কাহিনী থেকে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না, হ্যালো। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এই চাটা দে, এই আমার একটা চা দে। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।